ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারের চালক ও গ্রিজারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় জব্দ করা হয় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন নয় জুন রোববার দুপুরে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন ড্রেজার চালক হেলাল হাওলাদার ও গ্রিজারম্যান রাকিব রাজি তাদের দুজনেরই বাড়ি খুলনার দাকুপে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসানুজ্জামান জানান শহরের সিএনবি ঘাটে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শনিবার রাতে নৌ পুলিশ ওই ড্রেজারের চালক ও আটক করা হয় এলাকায় গত রাত নৌ পুলিশ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালি উত্তোলন করতেছিল সেখান থেকে দুইজন আসামি গ্রেপ্তার করে এবং একটা ড্রেজার জব্দ করে এ সংক্রান্তে থানায় ড্রেজার দায়ের করেছে থানায় একটা নিয়মিত মামলা হয়েছে